हेलो एवरीवन, डीवीएस मैडम क्लासे तुम्हारे सकल के स्वागत। आमी डीवीएस मैडम, सबार आगे चैनल सबसक्राइब करार पर नोटिफिकेशन ऑन रखबे। आमार सबसक्राइबारदेर आमी बार बार बोली नोटिफिकेशन ऑन रखबे, ताहले जखनी भिडियो आपलोड होबे तुम्हारे काछे पौंछे जाबे। ओके, जरा निउ आछो नोटिफिकेशन ऑन रखबे रोजकार भिडियो देखार जन्य, अर्थात सबसक्राइब करार पर नोटिफिकेशनटा अल करे रखबे, ताहले जखनी भिडियो आपलोड होबे तुम्हारे काछे पौंछे जाबे। ओके, भिडियोटा बेशिर थेके बेशि लाइक शेयर करो। लाइक शेयर करबे तो तुम्हारे क्लास ভিডিও বেশি আসবে, আমি ভিডিও তোমাদের ক্লাসের বেশি সবচেয়ে আসে বিকজ তোমাদের ক্লাসের এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি। সো নিজেদের ক্লাসের ভিডিও বেশির থেকে বেশি পাওয়ার জন্য লাইক শেয়ার করবে। ওকে, কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে, আমি আলোচনা করে থাকলে দিয়ে দেবো। ওকে, কেমন লাগছে ভিডিও সেটা তো জানাতেই হবে, এবং অবশ্যই যখন প্রশ্ন করব তার আনসারগুলো দিতে হবে। ঠিক আছে, শুরু করা যাক। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলা। তোমরা অনেকের অনেক রিকোয়েস্ট, অনেকে আমাকে অনেক রিকোয়েস্ট করছো, ম্যাম এটা ওটা সেটা দিন। ঠিক আছে, তো যাই হোক, আজ বাংলার একটু ক্লাস নেওয়ার জন্য আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট এসছে, হোয়াটসঅ্যাপে এসছে, কমেন্টসে এসছে। তো আজকে তোমাদের আমি বাংলার কিছু ছোট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা সাজেশন আমি দিয়ে দিয়েছি, বাংলার বড় প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, আজকে একটু ছোট প্রশ্ন, কেন ছোট মাল্টিপল চয়েসে অনেক প্রশ্ন থাকবে। সো আমি নিয়ে একটু আলোচনা করব যে চ্যাপ্টার্সগুলো আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। ওকে, আচ্ছা আরেকটা কথা আমি বলবো, তোমরা ইংলিশের ক্লাস চাইছো, ইংলিশের তোমাদের ক্লাস ম্যাথ ডিবিএস ম্যাডামে থাকবে, আমি এই উইকে থাকবে, হোপসো কালকেও থাকতে পারে, পরশুও থাকতে পারে। ওকে, সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। এমনিতে ম্যাথ ডিবিএস ম্যাডামে বিএস স্যার রোজ তোমাদের সাজেশান দিচ্ছেন, সো সেগুলোকে ফলো করবে। ঠিক আছে, আর পরিবেশের তোমাদের আমি লাইফটা নেব, লাইফ তোমরা চাইছিলে, পরিবেশ আর বাংলার চাইছিলে। সো 29 তারিখ থেকে পরীক্ষা, তার আগে লাস্ট লাইভ আমি নেব, হোপসো কালকে আমি নিতে পারি, আমি কমিউনিটি ট্যাবে বলে দেবো। সো সেই লাইভে আমরা কথা বলবো বাকি। ঠিক আছে, আর কথা বলবো না, শুরু করা যাক। ভিডিও কিন্তু অবশ্যই লাইক করো, দেখো তোমাদের ক্লাসের এঙ্গেজমেন্ট বেশি, দেড় সময় তোমাদের ক্লাসের ভিডিও সবচেয়ে বেশি আপলোড হয়। ওকে, নিজেদের ক্লাসের ভিডিও বেশির থেকে বেশি পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। আর ডিবিএস ম্যাডামকে যারা পছন্দ করে তারা তো লাইক শেয়ার অবশ্যই করে, আমি জানি, অবশ্যই করো। ঠিক আছে, শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, বোকা কুমিরের কথা, বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল মিলে প্রথমে কিসের চাষ করতে গেল? বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল মিলে প্রথমে কিসের চাষ করতে গেল? উত্তর, কুমির ও শিয়াল মিলে প্রথমে আলুর চাষ করতে গেল। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে কিসের কিসের চাষ তারা করেছিল, কিসের কিসের চাষ তারা করেছিল? তারা আলুর চাষ করেছিল, ধানের চাষ করেছিল, আখের চাষ তারা করেছিল। তারা বলতে কারা, না শিয়াল আর কুমিরের কথা আমি বলছি। ওকে, নেক্সট, আলুর চাষের শর্ত কী ছিল, আলুর চাষের শর্ত কী ছিল? উত্তর আমরা করব, আলুর চাষের শর্ত ছিল কুমির আলু গাছের আগার দিকটা নেবে এবং শিয়াল গাছের গোড়ার দিকটা নেবে। ওকে, নেক্সট প্রশ্ন, সুকুমার রায়ের বাবার নাম কি, সুকুমার রায়ের বাবার নাম কি? উত্তর আমরা করব, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়ের বাবার নাম। ওকে, নেক্সট, তোমাদের একটা প্রশ্ন আমি দিচ্ছি, এই প্রশ্নটা খুব একটা ছোট প্রশ্ন নয়, এটা একটা তিন নম্বরের প্রশ্ন এসছে, প্রশ্নটা একটু করে নেবে, অবশ্যই করবে, সেজন্য আমি আনসারটা এইটা বড় প্রশ্ন একটু বলছি, শুনে নাও। সেটা হচ্ছে, বোকা কুমিরের কথা গল্পটিতে তুমি এবার এমন একটা পরিস্থিতির কথা লেখো যেখানে কুমির শিয়ালের সঙ্গে বুদ্ধি করে জিতবে। আই রিপিট, বোকা কুমিরের কথা গল্পটিতে তুমি এবার এমন একটা পরিস্থিতির কথা লেখো যেখানে কুমির শিয়ালের সঙ্গে বুদ্ধি করে জিতবে। ওকে, উত্তর আমরা করব, আলু চাষ করে ঠকে যাওয়ার পর কুমির খোঁজ খবর নিয়ে জানলো যে আখের গোড়াতেই মূল আখ থাকে এবং তা মিষ্টি, তাই সে দ্বিতীয়বার শিয়ালের সঙ্গে আখ চাষ করবে বা করার কথা ঠিক করলো। ওকে, এবং শিয়ালকে জানালো যে এবার সে আগা নয় গোড়ার অংশ নেবে। আখ হওয়ার পর সে আখ গাছের গোড়াগুলো ঘরে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগলো। এইভাবে কুমির শিয়ালের সঙ্গে বুদ্ধি করে জিতে গেল। ঠিক আছে,
बोझा गेल ताले एई भावे आंसरटा किन्तु तोमरा करबे ठीक आछे। तृतीय बार कुमीर और शेयाल कीसर चाष करेछिलो आंसरटा आमी देबो ना तोमरा आमाके कमेंट्स करे बोलबे ओके। तृतीय बार कीसर चाष करेछिलो दुटो प्रश्न बोलछी एकटाई कमेंट्सर मध्ये आंसर करबे एकटाई कमेंट्से आंसर करबे दुटो प्रश्न दुटो कमेंट्स यूज करबे ना आमाले एकटा किन्तु आमाके डिलीट करते हबे ओके। एकटा कमेंट्से लिखबे प्रथम प्रश्न हच्छे तृतीय बार कुमीर ओ शेयाल कीसर चाष करेछिलो आरेकटा प्रश्न बोका कुमीरेर कथा गल्पटी कोन बई थेके नेवा होयेछे कोन बई थेके नेवा होयेछे ठीक आछे। दुटो प्रश्न दिलाम एकटा कमेंट्सेर मध्ये एकसंगे उत्तरटा लिखे आमाके पाठाबे आमी देखबो कारा कारा पारले ओके। आरेकटा कथा आमार काछे अनेकगुलो प्रश्न एसेछिलो परिवेश थेके अनेक आमाके एकजन बोधहय় तोमरा लिखेछिलो अनेकगुलो प्रश्न पाच्छो ना प्रश्नेर उत्तरगुलो आमी दिइनि कारण प्रश्नगुलो खूब इंटरेस्टिंग आमी कल के तोमादेरके जखन परिवेशेर क्लास नेब सेई प्रश्नगुलो जिज्ञेस करब आर जारा एखाने बेस्ट स्टूडेंट आछे तारा किन्तु ई आंसारगुलो आमाके कमेंटसे करबे तो सेई जन्य आंसारटा आमी दिइनि आगे सो ओटार आंसार होपशो कालके बा परशुते तोमरा पेये जाबे जे आमाके प्रश्नेर उत्तरगुलो जानते चेयेछिले ठीक आछे। যাই হোক নেক্সট প্রশ্ন হচ্ছে আখের কোন অংশ মিষ্টি এটা সবাই জানো আখের গোড়ার অংশটা মিষ্টি হয়। আচ্ছা নেক্সট প্রশ্নে আমরা যাব নেক্সট প্রশ্ন হচ্ছে ওকে নেক্সট প্রশ্ন না নেক্সট আমি নেক্সট চ্যাপ্টারে যাব এই চ্যাপ্টারে ছোট প্রশ্ন আর বলতে এইগুলোই আছে নেক্সট চ্যাপ্টারে যাব। আরেকটা প্রশ্ন তোমাকে করি সেটা হচ্ছে তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম কি লিখতে পারবে আমরা সাপ লিখতে পারবো ব্যাং লিখতে পারবো এগুলো সব উভচর প্রাণী কুমোর কুমির উভয়চর মানে নিশ্চয়ই জানো যেটা জলে এবং ডাঙায় চলে সেটাকে উভয়চর বলা হয় ওকে। নেক্সট চ্যাপ্টারে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন টাপুর টুপুর বৃষ্টি পড়ে কি মনে হয় টাপুর টুপুর বৃষ্টি পড়লে কি মনে হয় উত্তর আমরা করব টাপুর টুপুর বৃষ্টি পড়লে কবির মনে পড়ে ছেলেবেলার কথা মায়ের কথা মেঘের গুড়গুড় ডাক শুনে ভয় পাওয়ার কথা মায়ের মুখের হাসি ও গানের কথা আর মায়ের কোল ঘেঁষে চুপ করে শুয়ে রূপকথার গল্প শোনার কথা ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমাদের এই যে প্রশ্নগুলো ধরছি এগুলো বিভিন্ন স্কুলে এসছে কিন্তু ঠিক আছে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটো পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন উত্তর করব ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকা ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে মন্দিরে কি হচ্ছিল মন্দিরে অবশ্যই কাঁসর ঘণ্টা ঠং ঠং করে বাজছিল সেটা লিখবে। আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে ওঠে ভেরি ইম্পর্টেন্ট বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে ওঠে উত্তর লিখব বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মনে তার ছেলেবেলার মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি ভেসে ওঠে এটা কিন্তু নদে ও উন্তেস্ত আছে একটা ঠিক আছে এটা যেন ভুল না হয় ওকে। স্পেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেলিংগুলো ভালো করে কিন্তু করতে হবে ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমি চলে যাব। আচ্ছা নেক্সট প্রশ্ন কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয় কোন কোন মাসে বৃষ্টি হয় এটা পারবে প্রত্যেকেই আষাঢ় শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টি হয় ওকে। ভাদ্রও সঙ্গে একটু দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা সকলেই জানবে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন ওকে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর লিখব রবীন্দ্রনাথ ঠাকুর সং অফারিং বইটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সং অফারিং ওকে বইটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে। এটা হচ্ছে ইংরেজি অনুবাদ ওকে ইংলিশে আমরা জানি আমরা বাংলায় জানি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংলিশ অনুবাদ ঠিক আছে। সং অফারিং বইটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে।
নেক্সট, বৃষ্টি পড়ে টাপুরটুপুর কবিতাটি তার অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে, কোন কবিতার বই থেকে, কোনটা কোন বই থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসছে বিভিন্ন স্কুলে, তো অবশ্যই পড়বে। যাই হোক, বৃষ্টি পড়ে টাপুরটুপুর কবিতায় এটা হচ্ছে ছুটির পড়া, ছুটির পড়া নামক কবিতার বইটির থেকে নেওয়া হয়েছে, ছুটির পড়া, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমি চলে যাব। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে ফণী মনসা ও বনের পরী নাটকে ফণী মনসা বনের পরীর কাছে কী কী আবদার করেছিল, কী কী আবদার করেছিল, উত্তর আমরা লিখব ফণী মনসা বনের পরীর কাছে আবদার করেছিল, এইভাবে লিখব ফণী মনসা বনের পরীর কাছে যথাক্রমে বা আবদার করেছিল সোনার পাতা, কাঁচের পাতা এবং পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতার, ঠিক আছে। আই রিপিট, প্রথমে সোনার পাতা, তারপরে কাঁচের পাতা এবং পরে পালং শাকের মতো সবুজ কচি পাতার আবদার করেছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, শিক্ষা কিছু হয়েছে কি, শিক্ষা কিছু হয়েছে কি, কার কোন শিক্ষার কথা বলা হয়েছে, উত্তর আমরা লিখব এখানে ফণী মনস্যার শিক্ষার কথা বলা হয়েছে। শিক্ষাটি হলো, শিক্ষাটা কি, শোনো, নিজের চেহারা ও অবস্থা যাই হোক না কেন তাতে সুখী ও সন্তুষ্ট থাকা উচিত, নিজের চেহারা যেমনই হোক সেটা নিয়ে সুখী এবং সন্তুষ্ট থাকা উচিত, ঠিক আছে। বড় প্রশ্নে এটা কিন্তু পড়বে, ফণী মনসা আর কখনো মিছে বায়নাক্কা করেনি কেন, ফণী মনসা আর কখনো মিছে বায়নাক্কা করেনি কেন, প্রশ্নটা পড়বে। আমি এখন বললাম না, বিকজ এটা বড় প্রশ্ন, আমি বড় প্রশ্ন এমনিও তোমাদের করিয়েছি, যদি তারপরেও তোমাদের জানা না থাকে বড় প্রশ্ন আমাকে বলবে, আমি আলাদা করে ভিডিও দেবো তার জন্য, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বাচ্চা গাছটা, ওকে, বাচ্চা গাছটা তো মহা খুশি আনন্দের ডগমগ, প্রশ্ন এটা কিন্তু, কোন গাছটার কথা এখানে বলা হয়েছে, অফকোর্স এটা ফণী মনসা গাছের কথা বলা হয়েছে, ওকে। সোনার পাতা আর চাই না, বক্তা এ কথা কেন বলেছেন, সোনার পাতা আর চাই না, বক্তা এ কথা কেন বলেছেন, উত্তর, ডাকাতের দল ফণী মনসার সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে তাকে ন্যাড়া করে ফেলল, ওকে। আচ্ছা, ব্যথায় জর্জরিত ফণী মনসা তাই বলেছে যে সোনার পাতা তার আর চাই না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ফণী মনসা ও বনের পরীর নাটকে ফণী মনসা বনের পরীর কাছে প্রথমে কী আবদার করেছিল, উত্তর, প্রথমে আবদার করেছিল ঝলমলে সোনার পাতার, ঠিক আছে। দ্বিতীয়বার কী আবদার ছিল তার, কাঁচের পাতার, আর তৃতীয়বার তো জানোই সেটা। ওকে, নেক্সট প্রশ্নে আমি চলে যাব। ওকে, নেক্সট প্রশ্ন, শেষ পর্যন্ত ফণী মনসা কেমন পাতা চাইলো নিজের জন্য, এটা লিখবে শেষ পর্যন্ত ফণী মনসা তার আগের কাঁটা ভরা ছুঁচলো পাতা, যা তার নিজস্ব পাতা, সেই পাতাই সে চাইলো, ওকে, বোঝা গেল। নেক্সট প্রশ্নে আমি চলে যাব। আচ্ছা, ঠিক আছে, নেক্সট খুব ইম্পর্টেন্ট এই যে চ্যাপ্টারটা আমি আলোচনা করবো, এবার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, ভেবে পাই না নিজে, ভেবে পাই না নিজে, কবি কী ভেবে পান না, কবি কী ভেবে পান না, উত্তর, মায়াতরু গাছে ভোরবেলায় আপছায়া আলোর, মানে আপছায়া মানে আপছা আলো আর কি, ওকে, আপছায়া আলোয় কী কাণ্ড কারখানা যে ঘটত কবি নিজে তা ভেবে পায় না, কী বলবো, মায়াতরু গাছের ভোরবেলায় আপছায়া আলোয় কী কাণ্ড কারখানা ঘটত কবি তা নিজে ভেবে পায় না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মায়াতরু কবিতাটির কবির নাম কি, মায়াতরু কবিতাটির কবির নাম আমরা করব অশোক বিজয় রাহা, ওকে, অশোক বিজয় রাহা। নেক্সট প্রশ্ন হচ্ছে মায়াতরু কবিতায় কবি লক্ষ্য হীরের মাছ, ভেরি ইম্পর্টেন্ট, অনেক স্কুলে এসছে, লক্ষ্য হীরের মাছ বলতে কি বুঝিয়েছেন, উত্তর লিখব, লক্ষ্য হীরের মাছ বলতে হীরের মতো উজ্জ্বল লক্ষ লক্ষ রূপালি মাছকে বোঝানো হয়েছে, কবি এদের মুকুটের আকারে ঝাঁক বেঁধে থাকতে দেখেছেন। আই রিপিট, উত্তরটা আরেকবার বলবো, লক্ষ্য হীরের মাছ বলতে হীরের মতো উজ্জ্বল
উজ্জ্বল লক্ষ লক্ষ রূপালী মাছকে বুঝিয়েছেন কবি এদের মুকুটের আকারে ঝাঁক বেঁধে থাকতে দেখেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে মায়াতরু কবিতায় কবির চোখে চাঁদ উঠলে গাছটি কি মনে হতো? মায়াতরু কবিতায় কবির চোখে চাঁদ উঠলে গাছটিকে কি মনে হতো? উত্তর, মায়াতরু কবিতায় চাঁদ উঠলে কবির গাছটিকে দেখতে পেতেন না, তার বদলে দেখতেন যে সেখানে হীরের মতো উজ্জ্বল লক্ষ লক্ষ রূপালী মাছ মুকুটের আকারে ঝাঁক বেঁধে রয়েছে। উত্তরটা আরেকবার বলবো, মায়াতরু কবিতায় চাঁদ উঠলে কবি গাছটিকে দেখতে পেতেন না, তার বদলে দেখতেন যে সেখানে হীরের মতো উজ্জ্বল লক্ষ লক্ষ রূপালী মাছ মুকুটের আকারে ঝাঁক বেঁধে রয়েছে। ঠিক আছে, নেক্সট, মায়াতরু সন্ধে হলে কি করত? সন্ধে হলে মায়াতরু হাত পা তুলে ভূতের নাচ শুরু করে দিত। ঠিক আছে, বা শুরু করত। ওকে, নেক্সট, গাছটা কখন ভলুক হয়ে যেত? সন্ধ্যার পর যখন চাঁদ উঠত তখন গাছটা ভলুক হয়ে যেত। নেক্সট হচ্ছে কার কম্প দিয়ে জ্বর আসত? এটা জানি, কবির দেখা ভাল্লুক রূপী। ওকে, মায়াতরুর কম্প দিয়ে জ্বর আসত। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমি চলে যাব, জাস্ট আ সেকেন্ড। ওকে, নেক্সট প্রশ্ন না, ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে এরপরের যে প্রশ্নটা আছে সোজা আছে, যা পারবে এটা জিজ্ঞেস করার কিছু নেই। ওকে, নেক্সট চ্যাপ্টারে যাবো, নেক্সট চ্যাপ্টারও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে অনেক প্রশ্ন এসছে দেখতে পাচ্ছি। সো সবার প্রথমের প্রশ্ন হচ্ছে, বাঘ চোখ মুখ কুচকে বেজায় ফোতফোত করতে লাগলো কেন? উত্তরটা লিখবো আমরা, বাঘটা লক্ষ্যভ্রষ্ট হয়ে শীষের মধ্যে পড়ার সময় ধনাইকে তার লেজের বাড়ি দেওয়ায় ধনাইয়ের মাথার মধু ভর্তি কলসিটা বাঘের মাথায় পড়ে, এর ফলে মানে কলসিটা ফেটে গিয়ে মধু পড়তে থাকে বাঘটার চোখে মুখে নাকে, অস্বস্তিতে জেরবার হয়ে বাঘটার চোখ মুখ কুচকে বেজায় ফোতফোত করতে লাগে। অর্থাৎ যে ধনাই ছিল তার মাথায় একটা কলসি ছিল, বাঘটা যখন পড়ে তার লেজের বাড়ি খেয়ে সেই কলসিটা কি হয় না, বাঘটার মাথায় পড়ে ফেটে যায় এবং তার সারা গায়ে কি হয়, মধু লেগে যায়, যার ফলে সে অস্বস্তি বোধ করে এবং অস্বস্তিতে রেগে গিয়ে জেরবার হয়ে আর কি ফোতফোত করতে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ট্যাক শব্দের অর্থ কী? উত্তর আমরা লিখব, দুটো ছোট নদী মেশার ফলে তৈরি হওয়া ত্রিভুজাকৃতি জমিকে ট্যাক বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে শীষে কি? উত্তর আমরা করব, শীষে বলতে ছোট সরু খাতকে বোঝানো হয়, ছোট সরু খাতকে শীষে বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কয়েকটা মৌমাছি তাদের দিকে তাড়া করলো কেন? এটা দু নম্বরের প্রশ্ন। ঠিক আছে, কয়েকটা মৌমাছি তাদের দিকে তাড়া করলো কেন? উত্তরটা আমরা করব, কয়েকটি মৌমাছি তাদের তাড়া করলো কারণ আরজান কফিল ও ধনাই মধু সংগ্রহের উদ্দেশ্যে যখন ঘুরছিল তখন ধনাই একটা গরান গাছের মধুর চাক দেখতে পায়। কে না ধনাই একটা গরান গাছে মধুর চাক দেখতে পায়, তারপর আরজান এক থাবা কাদা তুলে নিয়ে ছুঁড়ে মারে চাককে লক্ষ্য করে। চাকের কোণে কাদা লাগলে মধু না পড়লেও কয়েকটা মৌমাছি সেখান থেকে বেরিয়ে এসে আরজান ও কাফিলকে তাড়া করেছিল। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আরজান কফিল ও ধনাই মধু সংগ্রহের উদ্দেশ্যে যখন ঘুরছিল তখন ধনাই একটা গরান গাছে মধুর চাক দেখতে পায়, অর্থাৎ মৌমাছির চাক দেখতে পায়। ঠিক আছে, তারপর আরজান এক থাবা কাদা তুলে নিয়ে ছুঁড়ে মারে চাককে লক্ষ্য করে, চাকের কোণে কাদা লাগলে মধু না পড়লেও কয়েকটি মৌমাছি সেখান থেকে বেরিয়ে এসে আরজান ও কাফিলকে তাড়া করেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন,
मौली कादेर बला हय? मौली कादेर बला हय? उत्तरटा आमी बोलबो ना, उत्तरटा तोमरा आमाके कमेंट्स करे बोलबे, ठीक आछे? कयेकटा प्रश्न दिलाम किन्तु आजके सेटा कमेंट्स करे बोलबे, ओके? टीका हिसाबे टैग ओ शीशे अवश्य पड़े जाबे, टीका हिसाबे, ठीक आछे? टैग ओ शीशे अवश्य पड़े जाबे। एटा नेक्स्ट नेक्स्ट प्रश्ने आमी जाबो। सुंदरबन मानुषेर प्रधान जीविका कि? सुंदरबनेर मानुषे एटा सकलेई पारबे, जीविका होच्छे मधु ओ मोम संग्रह करा, ठीक आछे? एटा होच्छे तादेर प्रधान जीविका, ठीक आछे? नेक्स्ट नेक्स्ट प्रश्न होच्छे सुंदरबन अंचल पश्चिमबंगेर कोन जिलाय अवस्थित? अच्छा, आमरा लिखब होच्छे भारतवर्षेर सुंदरबन अंचल पश्चिमबंगेर उत्तर ओ दक्षिण चब्बीश परगना जिलाय अवस्थित, ठीक आछे? नेक्स्ट प्रश्न नेक्स्ट प्रश्ने आमरा चले जाब। शिवशंकर मित्र मैत्रे सरि मित्रेर लेखालेखिर प्रथम विषय सरि प्रिय विषयटी कोनटी? आमी आबार प्रश्नटा रिपीट करछि, शिवशंकर मित्रेर लेखालेखिर प्रिय विषयटी कोनटी? उत्तर, शिवशंकर मित्रेर लेखालेखिर प्रिय विषय हलो सुंदरबन, ओके? नेक्स्ट नेक्स्ट प्रश्न होच्छे कोन बोयेर जन्य तिनि श्रेष्ठ शिशु साहित्येर पुरस्कार पान? उत्तर, सुंदरबन बोयेर जन्य शिवशंकर मित्र श्रेष्ठ शिशु साहित्येर पुरस्कार अर्जन करेछिलेन, ओके? सुंदरबन निये लेखा तार दुटो बोई सुंदरबन निये लेखा तार दुटो बोई होच्छे बनबीबी ओ सुंदरबनेर आरजान सर्दार, सुंदरबनेर आरजान सर्दार आर बनबीबी, ठीक आछे? नेक्स्ट नेक्स्ट चैप्टर ना, ओके। नेक्स्ट आमरा पढ़ब पालिए गेल अनेक दूरे, के पालिए गेल, पालिए से कोथाय गेल, ओके? उत्तर करब मैत्री देवी लेखा झड़ कविताय झड़ पालिए गेल, झड़ पालिए कोथाय गेल ना अनेक दूरे सात सागरेर पारे पालिए गेल, अनेक दूरे सात सागरेर पारे पालिए गेल, राइट? नेक्स्ट प्रश्न झड़ देखे शिशुटीर कि मने हुएछिलो? उत्तर, झड़ देखे शिशुटीर मने हुएछिलो जान आकाशेर ओपर केउ कालीर दोआर ढेले दिएछे, से जेभावे मेझेते काली ढाले माने सरि काली ढाले ठीक सेइभावेई दस्यी छेलेरूपी झड़ आकाशे काली ढेले दिएछिलो, बा एकटि शिशु जेभावे काली ढाले दस्यी झड़रूपी दस्यी छेलेरूपी झड़ आकाशे काली ढेले दिएछिलो। प्रश्नेर उत्तरटा आमी आरेकबार बोलछि, मिलिए नाओ। झड़ देखे शिशुटीर मने हुएछिलो जान आकाशेर उपर केउ कालीर दोआर ढेले दिएछे, से जेभावे मेझेते काली ढाले ठीक सेभावे जान दस्यी छेलेरूपी झड़ आकाशे काली ढेले दिएछिलो, ठीक आछे? एइभावे उत्तरटा करबे। नेक्स्ट प्रश्न बोलले ओरा छुट्टे पालाई घर, ओरा बोलते कादेर बोझानो हयेछे? एखाने लिखब ओरा बोलते शिशुटीर बंधुदेर बोझानो हयेछे, ठीक आछे? नेक्स्ट प्रश्ने चले जाब। नेक्स्ट प्रश्न, ओके, लिमेरिकटाও থেকেও কিছু প্রশ্ন অবশ্যই করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? লিমেরিকের থেকে কয়েকটা প্রশ্ন আমি নেব, সেখানে দেখো এটা দেখে নাও। আচ্ছা, এডওয়ার্ড লিয়ার মোট কতগুলি লিমেরিক লিখেছেন? এডওয়ার্ড লিয়ার মোট কতগুলি লিমেরিক লিখেছেন? উত্তর লিখব এডওয়ার্ড লিয়ার মোট 212টি লিমেরিক লিখেছেন, 212টি লিমেরিক লিখেছেন, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে বললে বুড়ো বোঝো ব্যাপারখানা, বুড়ো কোন ব্যাপারটা বোঝাতে চেয়েছেন? উত্তর, সত্যজিৎ রায় অনুদিত লিমেরিক কবিতায় উল্লেখিত বুড়ো এই ব্যাপারটি জানিয়েছেন যে একটা মোরগ, চারটে শালিক ছানা, দুই জাতের দুটো হুতুম প্যাঁচা এবং সম্ভবত একটা হাঁড়ি চাচা পাখি তার দাড়িতে আস্তানা বেঁধেছে, ঠিক আছে? নেক্সট এই প্রশ্নটা আরেকবার বলে দিই, সত্যজিৎ রায় অনুদিত লিমেরিক কবিতায় উল্লেখিত বুড়ো এই ব্যাপারটি বোঝাতে চেয়েছেন একটি মোরগ, চারটি শালিক ছানা, দুই জাতের দুটো হুতুম প্যাঁচা এবং সম্ভবত একটা হাঁড়ি চাচা পাখি তার দাড়িতে বাসা বেঁধেছে, ঠিক আছে? নেক্সট
লিমেরিক কবিতায় কে তর্জমা করেছেন? উত্তর, লিমেরিক পাঠ্যাংশের তর্জমা করেছেন সত্যজিৎ রায়। নেক্সট, ছড়ার জগতে লিমেরিক নামটি কোথা থেকে এসেছে? উত্তর, ছড়ার জগতে লিমেরিক নামটি আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসারে এসেছে। ঠিক আছে, আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসারে এসেছে। ওকে, নেক্সট, লিমেরিক কথাটির অর্থ কী? উত্তর, লিমেরিক কথাটির অর্থ পাঁচ লাইন বিশিষ্ট বুদ্ধিদীপ্ত হাস্যরস, দেখো হাস্যরসাত্মক আজগুবি গল্প। দেখো একটা কথা বলি, এই যে প্রশ্নগুলো ধরলাম না, বিভিন্ন স্কুলে এসছে কিন্তু প্রশ্নগুলো করবে। ঠিক আছে, তাহলে আরেকবার এটা বলে দিন, লিমেরিক শব্দের অর্থটা, লিমেরিক কথাটির অর্থ হলো পাঁচ লাইন বিশিষ্ট বুদ্ধিদীপ্ত হাস্যরসাত্মক আজগুবি গল্প। ওকে, নেক্সট নেক্সট প্রশ্নে চলে যাব। ওকে, নেক্সট প্রশ্ন, ব্যাঙ কিভাবে বৃষ্টি ডেকে আনলো? দু নম্বরের প্রশ্ন। উত্তর, এটা কিন্তু প্রশ্নটা তিন নম্বরেও আসতে পারে, আমি দু নম্বরের এখানে পেয়েছি প্রশ্ন, সো দু নম্বরের আমি দিলাম। ঠিক আছে, উত্তর, দেখো, ব্যাঙ মৌমাছি বাঘ ও মোরগকে নিয়ে স্বর্গে যায়। অর্থাৎ ব্যাঙ মৌমাছি বাঘ সরি মৌমাছি বাঘ এবং মোরগকে নিয়ে স্বর্গে যায়। সেখানে সে দেবতাদের আনন্দ উৎসবে মত্ত দেখে রেগে যায় এবং ভগবানকে অভিযোগ জানায়। ভগবান প্রহরীদের ডাকলে ব্যাঙ সঙ্গী সহ প্রহরীদের নাকাল করে ও ভয় দেখায়। এইভাবে ভগবান তার মন্ত্রীদের ডেকে মর্তে বৃষ্টি আনার ব্যবস্থা করেন। এইভাবে ফলে বৃষ্টি আনার ব্যবস্থা করেন। অর্থাৎ তিনি যে প্রহরীদের নাকাল করেছিল, ফলে কী করেছিল, ভগবান মন্ত্রীদের ডেকে মর্তে বৃষ্টি আনার ব্যবস্থা করে। এইভাবে ব্যাঙ বৃষ্টি ডেকে এনেছিল। প্রশ্নটা আরেকবার বলে দেবো আমি, যেহেতু একটু গণ্ডগোল হলো। উত্তরটা এইভাবে লিখবো, ব্যাঙ মৌমাছি বাঘ মোরগদের নিয়ে স্বর্গে যায়। সেখানে সে দেবতাদের আনন্দ উৎসবে মত্ত দেখে খুব রেগে যায়। ভগবানকে অভিযোগ জানায়। ভগবান প্রহরীদের ডাকলে ব্যাঙ তার সঙ্গীদের নিয়ে প্রহরীদের নাকাল করে এবং ভয় দেখায়। ফলে ভগবান তার মন্ত্রীদের ডেকে মর্তে বৃষ্টি আনার ব্যবস্থা করেন। এইভাবে ব্যাঙ বৃষ্টি ডেকে এনেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, তোমার পাঠ্যে উল্লেখিত দুটি আদি জনগোষ্ঠীর নাম, তোমার পাঠ্যে উল্লেখিত দুটি আদি জনগোষ্ঠীর নাম, উত্তর করব হচ্ছে মেচ আর গাঢ়। মেচ আর গাঢ়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কয়েকটি পাহাড়ি নদীর নাম লেখো, তিস্তা তোস্তা, এটা আমরা করে দেবো রঙ্গিত দিতে পারি। ওকে, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরে কি আছে? পশ্চিমবঙ্গের উত্তরে অবশ্যই হিমালয় পর্বত করব আমরা। নেক্সট হচ্ছে পাহাড়ি জঙ্গলে কারা বসবাস করে? উত্তর লিখবো, পাহাড়ি জঙ্গলে মেচ, রাভা, গাঢ়, লেপচা, টোটোদের বাস। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব, জাস্ট আ সেকেন্ড। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে নিকেল করা বিকেল আলো কবি কোথায় দেখতে পায়? নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পায়? উত্তর, নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান। ঠিক আছে, নেক্সট, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে? পাখির খাঁচার আগল ভাঙলে পাখি খোলা আকাশে উড়ে বেড়ায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ওকে, নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা করবে নেক্সট, সেটা হচ্ছে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। এটার হচ্ছে জানতে চেয়েছে আমাকে যে কোথায় গেল, হারিয়ে ফেললাম, ও অর্থ বলো, লাইনটি অর্থ কেন বলেছেন কবি আর কি। উত্তর লিখবো, কবি কার্তিক ঘোষের প্রশ্নে উদ্ধৃত পংক্তিটি জানিয়েছেন যে সবুজ প্রাণ শিশুদের কাছে মাঠ হলো অনাবিল আনন্দের এক দ্বীপশিখা যা অনন্তকাল ধরে জ্বলতেই থাকবে। তাহলে আমরা কী লিখবো, কবি কার্তিক ঘোষ প্রশ্নে উদ্ধৃত পংক্তিতে জানিয়েছেন যে সবুজ প্রাণ শিশুদের কাছে মাঠ হলো অনাবিল আনন্দের এক দ্বীপশিখা যা অনন্তকাল ধরে জ্বলতেই থাকবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন,
নেক্সট প্রশ্ন হচ্ছে মাঠ মানে কি, অনেকগুলো স্কুলে এসছে, ঠিক আছে, মাঠ মানে কি, উত্তর লিখব মাঠ মানে কচি কাঁচাদের সবুজ মনে জ্বলে ওঠা প্রাণ শক্তির চির উজ্জ্বল দীপশিখা, প্রাণ শক্তির চির উজ্জ্বল দীপশিখা, ঠিক আছে। নেক্সট মাঠ মানে মনের আনন্দ এক বুক আশা নিয়ে সামনে ছুটে চলা, ঠিক আছে। প্রশ্নের উত্তরটা আরেকবার বলছি, খুব ইম্পর্টেন্ট, মাঠ মানে কচি কাঁচাদের সবুজ মনে জ্বলে ওঠা প্রাণ শক্তির চির উজ্জ্বল দীপশিখা, মাঠ মানে মনের আনন্দে এক বুক আশা নিয়ে সামনের দিকে ছুটে চলা, ঠিক আছে। নিকেল করা কথাটির অর্থ পারবে প্রত্যেকে, ধাতুর প্রলেপকে বলা হয়েছে এটা। আচ্ছা মাঠ মানে ছুট কবিতার কবির নাম অবশ্যই পারবে, কার্তিক ঘোষের লেখা এটা, এই প্রশ্নগুলো ছোট ছোট করবে, ঠিক আছে। নেক্সট দেখো এই প্রশ্নটাও করবে সঙ্গে, মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানোর বাসি, মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানোর বাসি, কথাটির অর্থ লিখবে কবি কার্তিক ঘোষের প্রশ্নে উল্লেখিত পঙ্ক্তিটিতে বলেছেন যে মাঠ হলো শিশুদের জাগিয়ে তোলা বা উদ্দীপিত করা এবং মন হারিয়ে দেওয়া বাঁশির এক সুর, এই সুর শুনে শিশু মন আনন্দে মেতে ওঠে, ঠিক আছে। এই প্রশ্নগুলো তাহলে খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে পড়বে, বড় প্রশ্ন কী কী করতে হবে সেগুলোও তোমাদের আমি বলে দিয়েছি, সেগুলো ভালো করে করো, ঠিক আছে। আর ও আরেকটা প্রশ্ন ধরবো, কোন বইয়ের জন্য মানে কার্তিক ঘোষ সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছিল, এটা আমরা লিখব টুম্পুর জন্য, ঠিক আছে। এর জন্য কিন্তু কার্তিক ঘোষ সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, তোমরা এগুলো খুব ভালো করে পড়ো প্রশ্নগুলো যেগুলো বললাম, আর সঙ্গে যা যা এর আগে আমি সাজেশন দিয়েছি উত্তরসহ সেটাও কিন্তু করবে। আরেকটা লাস্ট প্রশ্ন করব, প্রশ্ন করলেই করতে মন করে, ঠিক আছে। লাস্ট প্রশ্ন, কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম, এটা প্রত্যেকে পারবে আমাকে কমেন্টস করে বলবে, ঠিক আছে। চারটে প্রশ্ন দিয়েছি আজকে বলার জন্য, একটা কমেন্টসে লিখবে, ওকে, যে যেটা পারবে, যেটা পারবে না আমি বলে দেবো অবশ্যই। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে বেশির থেকে বেশি শেয়ার করো, বেশির থেকে বেশি লাইক করো, অনেকক্ষণের ভিডিওটা নিলাম যাতে তোমরা কিছু শিখতে পারো, আর যত বেশি লাইক শেয়ার করবে তত বেশি তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, তত বেশি তোমাদের ভিডিও আসবে, রাইট। নেক্সট লাইভে আমি দেখবো, লাইভ আসবো তখনই যখন দেখবো তোমরা এই ভিডিও বেশির থেকে বেশি শেয়ার করছো, ওকে, তো বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, খুব ভালো থেকো, টাটা।